আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ডিজেবিলিটি ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, কনসালটেন্ট ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড। দর্শক, আজকে আমি একজন রোগীর সাথে কথা বলবো যিনি আমার চিকিৎসায় আছেন অনেকদিন ধরে, আনুমানিক আজকে প্রায় 14 দিনের মতো। ওনার কি হয়েছিল আসলে এবং উনি কিভাবে আগের চেয়ে অনেক সুস্থ, এটা নিয়ে আমরা কথা বলবো। আশা করি পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনাদের অনেক উপকার আসবে এবং এই ভিডিওর মাধ্যমে আপনি নিজের চিকিৎসাটাও খুঁজে পাবেন কি করা উচিত এবং কত সহজে আপনি বাসায় চিকিৎসা করতে পারেন। পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে। আমি বলবো এই ভিডিওটি আপনারা ফেসবুক এবং ইউটিউবে শেয়ার করে দিবেন অন্য যারা বাত ব্যথায় বিভিন্ন আর্থ্রাইটিস রোগে আক্রান্ত তাদেরকে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আমি কথা বলছি রোগীর সাথে শফিকুল ইসলাম সাহেব, যে আপনার আসলে একটু পরিচয় দিবেন, আপনি কি করেন, বাড়ি কোথায়? বাড়ি আমার পাবনাতে, কাজ করতাম আমি ফুলের দোকানে। আচ্ছা আচ্ছা। আমার সমস্যা ছিল দীর্ঘদিন প্রায়। আপনার পাবনা বাড়ি কোথায়? পাবনাতে? পাবনাতে সাতমহর থানা, ইউনিয়ন সাইকোলা। আচ্ছা আচ্ছা। আপনি ফুলের দোকানে কাজ করতেন? জি। কত বছর ফুলের দোকানে কাজ করতাম? 6 বছর। কোথায় এটা? মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে। এখন কি করেন বর্তমানে? বর্তমানে এখন বসা, বাড়িতে আসছি চিকিৎসার জন্য। ও আচ্ছা আচ্ছা। আসলে উনি একজন আমি বলবো আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ করার একজন সৈনিক। তো উনি অনেক বছর ধরে মালয়েশিয়া থাকেন, ওনার মুখে আপনারা শুনছেন। উনি আসলে আমার কাছে যখন আসে ওনার কি হিস্ট্রি আমি পেয়েছি, যদি ওনার ফাইলটা আমার সামনে আছে, সেটা হচ্ছে উনি এর আগে রিউমাটিক ফিভারের কিছু চিকিৎসা নিয়েছে, সম্ভবত ছোটকালে ইঞ্জেকশন নিয়েছিলেন, পেনিসিলিন ইঞ্জেকশন নিয়েছেন। এই যে বাত জ্বর এবং বাত রোগ নিয়ে আমি প্রায় কথা বলে থাকি, বাংলাদেশে মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে যে বাত জ্বরে বাত রোগ তৈরি করে ফেলে, বাত রোগে বাত জ্বর তৈরি করে ফেলে। আর অনেক সময় অপচিকিৎসা হয় যে হয়েছে বাত রোগ বা আর্থ্রাইটিস রোগ, সেটাকে বাত জ্বর ভেবে বাংলাদেশে এখনও অনেক সময় ইঞ্জেকশন দেওয়া হয়। ওনার বেসিক্যালি আমার কাছে যেটা মনে হচ্ছে আসলে এই জাতীয় কোনো রোগ অতীত ছিল না। উনি যেই ডায়াগনোসিস আমি করেছি এখন সেটা হচ্ছে ওনার ঘাড়ে ডিস্কে কিছু প্রোল্যাপস আছে, সার্ভাইকেল কয়েকটা রিজনে, এবং ওনার এক প্রকার আর্থ্রাইটিসে আক্রান্ত উনি। এটাই ছোটকালে ভুলবশত বাত জ্বর বলে ওনাকে পেনিসিলিন দেওয়া হয়েছিল, আসলে সে জাতীয় কোনো সমস্যা ওনার ছিল না। তো ওনার চিকিৎসা কীভাবে ভালো হলো বা কী করলাম আমরা, আপনারা এই আইডিয়া নিয়ে আপনারাও বুঝতে পারবেন যে ভবিষ্যতে আপনাদের কী করলে বা কীভাবে চিকিৎসা করলে আপনারা ভালো হবেন। তো আমি একটু জানতে চাই আপনার, যে আমার এখানে আসার আগে ডিপিআরসিতে আপনার কি সমস্যা ছিল, আপনার মানে কি কষ্ট ভোগ করতেন আপনি? আমার ঘাড় প্রথমে তো ঘাড় ঘুরতো না। আচ্ছা। পাশে পাশে কোনো দিকে ঘাড় ঘুরতো না, ঘাড় সবসময় সোজা থাকতো। আচ্ছা। প্রচুর পেইন হতো, যার কারণে ঘুমাতে সমস্যা হতো, চলাফেরা করতে সমস্যা হতো, কেউ যদি ডাক দিত পিছনে ঘুরতে হতে পুরো বডি ঘোরাতে হতো, এই সমস্যাগুলি ছিল। আচ্ছা। আর পায়ের পায়ের কি সমস্যা ছিল? পায়ের হাঁটুতে ব্যথা ছিল। আচ্ছা। আর পায়ের পাতাতে, পায়ের আঙুলগুলো ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল। আচ্ছা। মেরুদণ্ডে ব্যথা ছিল, আলহামদুলিল্লাহ এখন অনেক আরাম, মোটামুটি সুস্থ। আচ্ছা। তো আমরা এখানে যে আপনাকে বিভিন্ন এক্সারসাইজ করিয়েছি, বিভিন্ন মেশিনে বিভিন্ন রিহ্যাব থেরাপি দিয়েছি, মানুষের ধারণা যে ফিজিওথেরাপি দিত, ফিজিওথেরাপি চিকিৎসা আমরা আসলে দর্শক রিহ্যাব থেরাপির একটা মাত্র অংশ। ফিজিওথেরাপি চিকিৎসাটা যে উন্নত হয়েছে রিহ্যাব থেরাপি চিকিৎসা, রিহ্যাবিলিটেশন এটা একটা বিশাল সাবজেক্ট এবং এই জাতীয় অবকাঠামো দরকার, হাসপাতাল দরকার, আদারওয়াইজ এই চিকিৎসা করা সম্ভব না। কোনো একটা সেন্টারে গিয়ে আপনি লাল রে দিলেন, বললেন এটা থেরাপি হয়ে গেলো, একটা মেশিন কিনে বাসাতে 60-70 হাজার টাকা দিয়ে আপনি থেরাপি দিলেন, বললেন ভালো হয়ে গেল, এগুলো আসলে কোনো চিকিৎসা না। আমরা প্রত্যেকটা রুগীকে এখানে অ্যাসেস করি, করে যে ট্রিটমেন্টগুলোর পাশাপাশি রুগীকে দেখতে বলি যে আপনি হেঁটে দেখেন, মুভমেন্ট করে দেখেন, তারপরে কি হয়েছে। আমরা এখানে শ্যামলী ক্লাব মাঠ আছে, এখানে আমরা হাঁটাই, রুগীকে রাস্তা হাঁটতে বলি, দেন যদি রুগী বলে হ্যাঁ আমি এখন ভালো, 2-3 দিন দেখার পরে আমরা ছেড়ে দিই। তো ওনার যে সমস্যাটা আসলে এক প্রকার আর্থ্রাইটিস, তো আর্থ্রাইটিসের চিকিৎসা ওষুধ খেতে হবে, সেটা আমরা অনেক সময় আমরা ওষুধ দিয়ে থাকি, তবে ব্যথার ওষুধ না, আমরা বিভিন্ন প্রকার আর্থ্রাইটিসজনিত সমস্যার ওষুধ দিব, কিন্তু পাশাপাশি ওনাকে রিহ্যাব করতে হবে। রিহ্যাবিলিটেশন আমি এক কথা বলে ফেললাম, রিহ্যাব করতে হবে, আপনার কাছে মনে হবে খুব সহজ সোজা একটা ব্যাপার, তা কিন্তু না। আপনি যে এতদিন আমরা আপনাকে যে বিভিন্ন রিহ্যাবিলিটেশন করলাম,
এখানে কি ছিল বলতো, কি জাতীয় বিভিন্ন মেশিন? হ্যাঁ, বিভিন্ন মেশিন থেরাপি, তারপরে হচ্ছে গান মাসাজ গুলি ছিল, ঘাড়ের মাসাজ ছিল, কোমরের মাসাজ ছিল, ফুট পা পায়ের মাসাজ গুলি ছিল, এগুলো বিভিন্ন ফায়ার কাপিং করা হয়েছে, ঠিক না? আগুন দিয়ে কাপিং করা হয়েছে, আগুন দিয়ে কাপিং করা হয়েছে, তারপরে মেশিনে বিভিন্ন ট্রাকশন দেওয়া হয়েছে, মেশিনও বিভিন্ন অ্যাঙ্গেলে নাকি? তারপরে আমাদের যারা থেরাপিস্ট আছে তারা বিভিন্ন এক্সারসাইজ করেছে, ঠিক না? তা আপনি এক্সারসাইজ গুলো কি বুঝতে পেরেছেন? জি, সবগুলাই বুঝতে পেরেছি। এখন আপনি নিজে নিজে যেটা যেটা পারেন করতে পারবেন তো নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আমরা আপনাকে কিছু ওষুধ দিয়েছি, এগুলো অবশ্যই কন্টিনিউ করতে হবে। আপনি কি আবার বিদেশ যাবেন নাকি না যাবেন না? জি যাবো। আচ্ছা, ভিসা আছে তো নাকি? জি, ভিসা আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যে আমিও চাই যে আপনি আবার বিদেশ যান, অবশ্যই আমাদের আপনার ফলো আপে থাকতে হবে, যে মাঝে মাঝে দেখাতে হবে বা কি অবস্থা। এখন তাইলে আপনার ঘাড় নাড়াইতে পারেন? ঘাড় নাড়াইতে পারি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আচ্ছা, ঘাড়ে সমস্যা নেই। আর পায়ের পায়ের হাঁটুর? পায়ের হাঁটু মোটামুটি ভালো, হালকা কিছু আছে বলছে যে দুই তিন দিন। এটা মনে হয় আকুপাঙ্কচারের একটা ব্যথাও থাকতে পারে, ঠিক না? মুভমেন্ট করলে চলে যাবে নাকি? জি। আচ্ছা ঠিক আছে, তো আমি বলবো যে চিকিৎসা আসলে কন্টিনিউয়াস প্রসেস। আমরা ওনাকে একেবারে, উনি হতাশ হয়ে গিয়েছিল, যে হতাশা থেকে আমরা অন্তত ওনাকে একটা বাস্তব লাইফে নিয়ে এসেছি। এবং আর একটা কথা বলি, আপনাদের কাজ করতে হবে, কাজ ছাড়া কোনো বিকল্প কিছু না। ওনাকেও বিদেশে যেতে হবে, সেখানে গিয়েও কাজ করতে হবে, কিন্তু পাশাপাশি আপনাকে আমাদের নির্দেশ মতো যে চিকিৎসা নিয়ম কানুন আমরা বিভিন্ন টিপস দিয়ে থাকি, যেমন এখানে কিছু আর্গোনমিক্যাল টিপস দিয়েছি, এবং আমার ফাইলের পিছনে অনেকগুলো আপনার নিয়মকানুন দেওয়া আছে, এবং আমার এখানে একটা বই আছে আমার লেখা, এই বইটাতে অনেক বাংলায় অনেক কিছু আমরা এটা আজকে আপনাকে দিয়ে দিব, এগুলো অনেক নিয়মকানুন দেওয়া আছে, এগুলো যদি মানা যায়। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা যদি আপনারা ফলো করেন অনেক উপকারে আসবে। তো আর আজকে আর আমি অত একটা কথা বাড়াবো না। আপনি তো মেরিড না আনমেরিড? এখন উনি কিন্তু বিয়ে শাদি করে না ইনশাল্লাহ, ওনাকে আমরা বলবো বিয়ে শাদি করে বলতে, কারণ যেহেতু করতেই হবে, দেরি করার কোনো অবকাশ নাকি? বিয়ে কি এবারই করবেন নাকি পরে গিয়ে? না, পরে করবো। আচ্ছা, ভালো থাকবেন, নিয়মগুলো অবশ্যই মানতে হবে, আমার পেজটা ফলো করবেন ফেসবুক এবং ইউটিউব, আশা করি উপকার আসবে। তো আজকে আমরা ওনাকে ছেড়ে দিব ইনশাল্লাহ, ওনার এক্সারসাইজগুলো উনি আবার দেখে নেবে, নিয়মিত হাঁটা চলাফেরা করবে। দেশে থাকবেন কতদিন আর? দেশে থাকবো এক মাস। আচ্ছা, এক মাস, এর মধ্যে আবার আমার সাথে 15 দিন পরে দেখা করতে হবে, আর যাওয়ার সময় আমার ফোন নাম্বার সব নিয়ে যাবেন, যেন বিদেশ গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আর মালয়েশিয়া আমি আসতেছি ইনশাল্লাহ, আপনার সাথে দেখা হবে, ঠিক আছে? দর্শক, এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, এবং বিভিন্ন আমি কখন কোন টেলিভিশনে যাই, প্রোগ্রাম করি এবং কোন পত্রিকায় লিখে আপনার আপডেটটা পেয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।